দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুরু করছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি হসপিটালস লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা দর্শক আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভুলে যাওয়ার সমস্যা বা ডিমেনশিয়া আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে ডক্টর নাজমুল হক 1980 সালের মে মাসে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন তিনি 2004 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি নিউরোসায়েন্স হসপিটালে নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে এবং এনটিভিকেও ধন্যবাদ স্যার ভুলে যাওয়া কেন হয়ে থাকে আসলে বা ডিমেনশিয়াটা কখন আসলে সৃষ্টি হয় ভুলে যাবে মানুষ এটাই কিন্তু স্বাভাবিক ভুলে যাওয়াটা মানুষের কিন্তু স্বাভাবিক প্রবৃত্তির মধ্যে কিন্তু যখন আপনি অতিরিক্ত ভুলে যাচ্ছেন এবং এই ভুলে যাওয়া আপনার কাজে ব্যাঘাত ঘটছে ধরেন আপনি একটা অফিসে কাজ করছেন কিন্তু আপনি এত বেশি ভুলে যাচ্ছেন যে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটি আপনি পালন করতে পারছেন না ধরেন আপনি স্টুডেন্ট আপনি পড়লে ভুলে যাবেন এটাই স্বাভাবিক কিন্তু এতই ভুলে যাচ্ছেন যে আপনি পরীক্ষার পাশ মার্কটি আনতে পারছেন না তাহলেই কিন্তু এটাকে রোগ হিসেবে ধারণা করতে হবে আপনি বাজারে গিয়েছেন কেন বাজারে গিয়েছেন এটাই মনে করতে পারছেন না তখন কিন্তু এটি রোগ আর যদি লিমিটের মধ্যে থাকে আপনি তো অনেক আগের কথা ভুলে যাবেন কিছু মনে থাকবে কিছু ভুলে যাবেন এটিকে কিন্তু রোগ হিসেবে ধরা যাবে না হ্যাঁ অনেক ক্ষেত্রে অনেকে মনে করে থাকে যে ছোটো ছোটো বিষয় ভুলে যাচ্ছে ঠিক আছে এটাকে গুরুত্ব দেওয়ার কোনো বিষয় নাই কিন্তু যদি সেটা রিপিটেডলি হয় এবং সেটার সাইড ইফেক্ট অনেক বেশি থাকে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এই ক্ষেত্রে আপনার পরামর্শ কী ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার রোগ সম্বন্ধে একটি কথাই বলতে চাই যে আপনার ভুলে যাওয়াটা যদি আপনার কর্মক্ষেত্রে ব্যাঘাত করে যেমন আপনি খেলোয়াড় কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে আপনাকে কত রান টার্গেট করতে হবে আপনার টিমের স্ট্র্যাটেজি কী আপনাকে এখন কী করতে হবে আপনাকে আপনার কোচ কী পরামর্শ দিয়েছে তাহলে তো আপনার খেলোয়াড়ি লাইফটাই হ্যাম্পার হচ্ছে সুতরাং আপনাকে কিন্তু দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে কিন্তু আপনি খেলোয়াড় কিন্তু আপনি ভুলে গিয়েছেন 10 বছর আগে কত রান করেছেন এটা কিন্তু আপনার লাইফকে এন্ডেঞ্জার করছে না যেমন আপনি স্টুডেন্ট আপনি পড়া ভুলে যাবেন এটাই স্বাভাবিক কিন্তু আপনি গতকালকে যা পড়েছেন আজকে যদি ভুলে যান তাহলে কিন্তু এটা আপনার স্টুডেন্ট লাইফকে হ্যাম্পার করছে যেই ভুলে যাওয়া আপনার কাজকে ব্যাহত করছে আপনি যেমন আপনি উপস্থাপিকা আপনি উপস্থাপনা করতে এসে ভুলেই গেলেন যে কী উপস্থাপনা করতে এসেছেন তাহলে তো আপনার কর্মজগৎ অন্ধকার সেক্ষেত্রেই কিন্তু ডাক্তারের পরামর্শ দিতে হবে এই যে মানুষ ভুলে যাচ্ছে বা ডিমেনশিয়ার রোগটা তৈরি হচ্ছে এটার আসলে কারণটা কী ডিমেনশিয়ার কারণ আসলে অনেক তবে সবচেয়ে কমনেস্ট কারণ হচ্ছে ডিজেনারেশন আমাদের মস্তিষ্কের যে কোষগুলো এগুলো বয়সের সাথে সাথে ছোটো হয়ে যায় বা অ্যাট্রফি বা মস্তিষ্কের কোষ শুকিয়ে যায় তখন কিন্তু ডিজেনারেশনের কারণে ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার রোগ হয় যেটা অ্যালজাইমার্স রোগ আরও অনেক রকম ডিমেনশিয়া ডেভেলপ করে এছাড়া কিছু ভিটামিনের অভাবে যেমন ভিটামিন B12 এগুলোর অভাবে কিন্তু ডিমেনশিয়া ডেভেলপ করে অনেক সময় হরমোনের রোগ যেমন হাইপোথাইরয়েডিজম এগুলো থেকে ডিমেনশিয়া হয় এমনকি মস্তিষ্কে আঘাতের কারণে বয়স্ক মানুষ মস্তিষ্কে অনেক সময় আঘাত পেলে সে বলতে পারে না বা তার মনেও থাকে না সেগুলো থেকে কিন্তু ডিমেনশিয়া ডেভেলপ করতে পারে কিছু কিছু ক্ষেত্রে বারবার স্ট্রোক করার কারণে ছোটো ছোটো বারবার স্ট্রোক করেছে রুগী অথবা রুগীর রিলেটিভ কিন্তু হয়তো নোটিস করেনি একদিন হয়তো বাবা চুপ করেছিল বাবার ডান হাতটা হয়তো একটু দুর্বল ছিল আবার ঠিক হয়ে গেছে এই ছোটো ছোটো স্ট্রোক বারবার করেও কিন্তু ভুলে যাওয়ার এই রোগ ডিমেনশিয়া ডেভেলপ করতে পারে বাচ্চাদের ক্ষেত্রে কি আসলে ডিমেনশিয়া হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটি কথা বলতে চাই মানুষের যে মনে থাকা এটার পেছনে কিন্তু দুইটা জিনিস জড়িত একটা হচ্ছে অ্যাটেনশন আর একটা হচ্ছে মেমোরি অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ মনোযোগ না থাকলে কিন্তু আপনার মনে থাকবে না যেমন আপনার প্রশ্ন আমি যদি মনোযোগ দিয়ে না শুনি সেক্ষেত্রে কিন্তু আমার মনে থাকবে না বা আমি অ্যাপ্রোপ্রিয়েট উত্তর দিতে পারবো না আর সেকেন্ড হচ্ছে মেমোরি মনে থাকার ব্যাপারটা সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে থাকে ইনঅ্যাটেনশন বাচ্চারা খুব দুষ্ট হয় অমনোযোগী হয় সে পড়াটাই আসলে মনোযোগ দিচ্ছে না কিন্তু বাচ্চার মা মনে করছে তার বাচ্চার হয়তো মেমোরিতে সমস্যা বা ডিমেনশিয়া রোগে ভুগছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চার কিন্তু আসলে কোনো রোগ নেই মেইন রোগ হচ্ছে সে দুষ্ট বা তার অ্যাটেনশনে সমস্যা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে ভুলে যাওয়ার যে রোগ এগুলো বৃদ্ধ মানুষদের রোগ এগুলো বাচ্চাদের কম হয় এবং বাচ্চাদের বেশিরভাগ ক্ষেত্রে হয় ইনঅ্যাটেনশন সে ক্লাসে মনোযোগ দিচ্ছে না পড়ায় মনোযোগ দিচ্ছে না পড়তে বসে হয় তার মন পড়ে আছে ক্রিকেটের মাঠে মোবাইলের ডিভাইসে সেক্ষেত্রে তার মনে থাকছে না সুতরাং এই বিষয়টা আমাদেরকে খুব নজর দিতে হবে যে বাচ্চার আসলে ভুলে যাওয়ার সমস্যা হচ্ছে কি না বাচ্চাদের যে ভুলে যাওয়ার রোগ হয় না তা বলবো না অনেক ক্ষেত্রেই বাচ্চাদের ভুলে যাওয়ার রোগ হয় কিন্তু সংখ্যা খুব কম
বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের ভুলে যাওয়াটা মনোযোগের অভাব। স্যার, এই যে আপনি বলছেন যে বাচ্চাদের ক্ষেত্রে অ্যাটেনশনের অভাবের কারণে অনেক সময় দেখা যায় তারা ভুলে যাচ্ছে, কিন্তু সত্যিকারভাবে যদি কোনো সমস্যা থেকে যায় অর্থাৎ ডিমেনশিয়া হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের ট্রিটমেন্ট আসলে কী রকম হয়ে থাকে? আসলে কোনো বাচ্চা যদি ভুলে যায় বা মেন্টাল রিটার্ডেশন থাকে বা মনে রাখতে পারে না বা তার ক্লাসের তুলনায় তার মেমোরি এবং পারফরমেন্স খুব লো হয়, সেক্ষেত্রে আমরা তাকে পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগে আমরা তাকে অ্যাসেস করার চেষ্টা করি। তার ব্রেইনের এমআরআই এবং রক্তের অনেকগুলো পরীক্ষার মাধ্যমে নিউরো ডিজেনারেটিভ কিছু রোগ আছে, মাইটোকন্ড্রিয়াল ডিজিজ, লিউকোডিস্ট্রফি, এগুলোতে জেনেটিক কারণে তার ব্রেইনের কোষগুলোর সক্ষমতা কমে যায় এবং সেক্ষেত্রে বাচ্চা একটু বোকা হয় এবং করেসপন্ডিং বাচ্চাদের তুলনায় তার মেমোরি এবং পারফরমেন্স কমে যায়। এই রোগগুলো আছে কিনা এগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং সেই রোগের জন্য নির্দিষ্ট বা স্পেসিফিক যে ট্রিটমেন্ট সেটা স্টার্ট করার চেষ্টা করি এবং অনেক ক্ষেত্রে নির্দিষ্ট ট্রিটমেন্ট শুরু করার কারণে বাচ্চা কিন্তু একদম সুস্থ হয়ে যায়। আমি একটা কথা বলতে চাই, অনেক সময় কিছু বাচ্চার অ্যাবসেন্স সিজার নামক এক ধরনের খিঁচুনি আছে যেটা বাহির থেকে বোঝা যায় না কিন্তু বাচ্চার মেমোরি এবং পারফরমেন্স লো হতে থাকে। এটি কিন্তু দক্ষ নিউরোলজিস্টের কাছে আসলে সে কিন্তু বুঝে যায় যে বাচ্চার আসলে ছোটো ছোটো কিছু খিঁচুনি হচ্ছে, সেই কারণেই তার মনে থাকছে না। তো যেসব বাচ্চাদের আসলে মেমোরি প্রবলেমটা খুব গভীর এবং বাচ্চার মার মনে হচ্ছে যে তার মনোযোগের অভাব না, তার আসলে মনেই থাকে না বা সে করেসপন্ডিং স্কুলে বাচ্চাদের চেয়ে বোকা, সেক্ষেত্রে আমরা বলবো যে আর দেরি না করে নিউরোলজিস্টের শরণাপন্ন হন। নিউরোলজিস্ট অ্যাসেস করে বুঝবে যে তার কী কারণে এটা হচ্ছে এবং সেই কারণটা যদি ট্রিটেবল হয় বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা একদম সুস্থ হয়ে যেতে পারে। অ্যাডাল্টদের ক্ষেত্রে যখন এই ভুলে যাওয়ার সমস্যাটা দেখা দেয়, তারা যখন আপনাদের কাছে আসে তখন আসলে কী কী ধরনের টেস্ট আপনারা করতে দেন যেটির মাধ্যমে আইডেন্টিফাই হয় যে তার ডিমেনশিয়ার রোগটা রয়েছে? কোনো রোগী যদি ভুলে যাওয়ার সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, তাহলে আমরা প্রথম টেস্টের আগে যেটা দেখতে চাই যে তার কি আসলে ভুলে যাওয়ার এই সমস্যাটা ট্রু কি না। বেশিরভাগ ক্ষেত্রে যেসব ভুলে যাওয়া রোগী আসে আমরা দেখি যে তার সমস্যাটা আসলে ট্রু না। যেমন কেউ যদি ডিপ্রেশনে থাকে, কেউ যদি অ্যাংজাইটিতে থাকে, তাহলে কিন্তু সে বলবে বারবার আমি ভুলে যাই, কিন্তু আসলে তার ভুলে যাওয়া না, তার অ্যাটেনশনের অভাব বা তার মনোযোগ নেই, তার দুশ্চিন্তা, দুর্ভাবনা, কম ঘুম হওয়া, এগুলোর কারণে তার মনে থাকছে না। যদি আমরা দেখি যে তার আসলে এটা ট্রু ডিমেনশিয়া, সত্যিকারে ভুলে যাওয়ার রোগ, তখন আমরা রক্তের কিছু পরীক্ষা করি, যেমন থাইরয়েড হরমোন, ভিটামিন B12 লেভেল, আরও তার কিডনির কোনো রোগ আছে কি না, লিভারের কোনো রোগ আছে কি না, এগুলো আমরা দেখার চেষ্টা করি। প্রয়োজনীয় ক্ষেত্রে ব্রেইনের এমআরআই করি। ব্রেইনের এমআরআই করলে কোষগুলো শুকিয়ে যাওয়া বা সেরিব্রাল অ্যাট্রফি কারণে যেসব রোগ হয়, যেমন অ্যালজাইমার ডিজিজ, ডিমেনশিয়া অফ লিওবেডি, পার্কিনসন ডিজিজ, এই রোগগুলো আমরা কিন্তু এমআরআই থেকে অনেকাংশে ধারণা করতে পারি। তখন ওই রোগের স্পেসিফিক ট্রিটমেন্ট দিলে কিন্তু রোগীর এই ভুলে যাওয়ার সমস্যা অনেকাংশে কমে যায়। স্যার, ভুলে যাওয়ার সমস্যা বা ডিমেনশিয়া ক্ষেত্রে খাদ্যের ভূমিকাটা আসলে কতটুকু? নিউট্রিশনের ভূমিকা ডিমেনশিয়া রোগীদের ক্ষেত্রে অপরিসীম। ভিটামিন B12 সাধারণত থাকে হচ্ছে শাকসবজি, ছোটো মাছ এবং ফলমূলে। অনেক মানুষই আছে যারা শাকসবজি একদম খেতে পছন্দ করে না, অনেকে থাকে যে পেটের কিছু সার্জারি হয় সেগুলোর কারণে তারা শাকসবজি খেলেও ভিটামিন B12 তাদের অ্যাবজর্পশন হয় না। ভিটামিন B12 লেভেল যদি কারো কমে যায় তার কিন্তু স্মৃতিশক্তি কমে যাবে এবং পারমানেন্ট স্মৃতিশক্তি কমে গিয়ে ডিমেনশিয়াও ডেভেলপ করতে পারে। এভরি ডিমেনশিয়া পেশেন্ট শুড বি স্ক্রিনিং ফর ভিটামিন B12, মানে এটার গুরুত্ব এত বেশি, প্রত্যেকটা ভুলে যাওয়া রোগীর ভিটামিন B12 দেখতে হবে যে এটা কম কিনা। কারণ আজকালকার আধুনিকায়নের কারণে আমরা কিন্তু শাকসবজি, ফলমূল, ছোটো মাছ এগুলো থেকে কিন্তু দূরে সরে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মেমোরি অনেকাংশেই কমে যাচ্ছে। বর্তমান যুগে আধুনিক কী চিকিৎসা রয়েছে ডিমেনশিয়াটাকে আসলে প্রতিরোধ করার জন্য এবং ট্রিটমেন্টের জন্য? ডিমেনশিয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা রোগীকে যদি ট্রিটমেন্ট করতে চাই দুটি ভাগে ভাগ করব। প্রথম হচ্ছে পরামর্শ, দ্বিতীয় হচ্ছে তার চিকিৎসা। পরামর্শ এক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ডিমেনশিয়ার রোগীরা কিন্তু শিশুর মতো, যার মেমোরি নেই তার তো কোনো কিছুই নেই, সে তো একটা শিশুর মতো। শিশু যেমন দুনিয়াতে নতুন এসছে, ডিমেনশিয়ার সেই বৃদ্ধ মানুষ কিন্তু একটি প্রবীণ শিশু, সেও দুনিয়াতে নতুন আসছে, সুতরাং তাকে কিন্তু শিশুর মতো ট্রিট করতে হবে। তার উপর রাগ করা যাবে না, অভিমান করা যাবে না, তাকে একই কথা বারবার বলতে হবে। ডিমেনশিয়ার রোগীরা সে কখন খেয়েছে সে জানেই না, হয়তো সে মনে করছে সে খেয়েছে, আসলে সে খাচ্ছে না। সুতরাং তার কেয়ার গিভার বা তার ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজন, তার ওয়াইফ বা হাজব্যান্ড, তাকে বারবার বলে কয়ে খাওয়াতে হবে। ডিমেনশিয়া রোগীরা প্রায় অস্থির হয়ে যায়, প্রায় দেখা যায় যে তার ড্রেসিং সেন্স ভালো থাকে না, সে জামাকাপড় উল্টাপাল্টা পড়ে, অনেক সময় জামাকাপড় পরতেও রাজি হয় না। এগুলো তাকে বারবার বুঝিয়ে শুনিয়ে তারপর তাকে এগুলো পড়াতে হবে। আমরা বাচ্চাদেরকে যেভাবে ট্রিট করি যে বাবু তোমার এটা পড়তে হবে, এটা পড়ে বাইরে যাওয়া যাবে না, এইভাবে ট্রিট করতে হবে। ডিমেনশিয়া রোগীদের প্রায় দেখা যায় নাইট অ্যান্ড ডের পার্থক্যটা ওরা ভুলে যায়, রাতে ঘুমাচ্ছে না দিনই ঘুমাচ্ছে, এগুলো বারবার বুঝিয়ে কখন রাত কখন ঘুমাতে হয় এই অভ্যাসটাকে মেনটেন করতে হবে। ডিমেনশিয়া রোগীদের কিন্তু সেলফ হাইজিন খুব কম থাকে, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা, নখ কাটা, ভালো করে গোসল করা,
চুলে শ্যাম্পু দেওয়া এগুলো বোঝে না বা ভুলে যায়, এগুলো তাকে বারবার বলে বলে মনে করাতে হবে। জাস্ট লাইক এ চাইল্ড, একটা শিশুর মতো করে তাকে যত্ন নিতে হবে। ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক ওষুধ আছে ডিমেনশিয়ার রোগীদের ক্ষেত্রে খুব কার্যকর, বিশেষ করে রিভাস্টিগমিন এবং ডোনেপেজিল জাতীয় ওষুধ, এগুলো যদি দীর্ঘমেয়াদী সেবন করা যায় সেক্ষেত্রে ডিমেনশিয়া অনেকাংশে কমে যায়। তো আপনার কাছে একটু জানতে চাই যে কী কী ধরনের ট্রিটমেন্ট আপনারা করে থাকেন? আসলে ডিমেনশিয়া রোগীদের যে ট্রিটমেন্ট, এই ক্ষেত্রে আমরা কিছু ড্রাগ দিয়ে থাকি। কিছু ড্রাগ আছে যেমন হচ্ছে রিভাস্টিগমিন, ডোনেপেজিল, এই ওষুধগুলো আমরা যদি লং টাইমের জন্য দিই তাহলে কিন্তু ভুলে যাওয়ার সমস্যাটা অনেকাংশে কমে যায় এবং রোগীর মেমোরি অনেকাংশে ইম্প্রুভ করে। এক্ষেত্রে রিভাস্টিগমিন অনেক সময় মুখে খাওয়ার ওষুধের চেয়ে প্যাচ বা স্টিকার আগের পাওয়া যায়, যেটি মুখে খাওয়ার ওষুধের চেয়ে আরও বেশি কার্যকর। এর পাশাপাশি আমাদেরকে খুঁজে দেখতে হবে যে তার যে ডিমেনশিয়া রোগ এটা কেন হচ্ছে, সেই কারণেরও চিকিৎসা করতে হবে। যদি তার হরমোনের লেভেল কমে থাকে তাহলে হরমোনের চিকিৎসা করতে হবে। যদি সে বারবার স্ট্রোক করার কারণে এটা হচ্ছে তাহলে স্ট্রোকের চিকিৎসা দিতে হবে। যদি ভিটামিন B12 কম থাকে তাহলে B12 রিপ্লেস করতে হবে। যদি তার পার্কিনসনিজমের কারণে ডিমেনশিয়া ডেভেলপ করে তাহলে পার্কিনসনের ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে আমাদেরকে ভুলে যাওয়ার জন্য একটা ট্রিটমেন্ট দিতে হবে, ভুলে যাওয়ার কারণের জন্য কিন্তু আরেকটা ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। অনেক সময় ভুলে যাওয়া রোগীদের ক্ষেত্রে ফিজিওথেরাপি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, আচরণগত থেরাপি, এগুলো কিন্তু অনেক বেশি কার্যকর। আচ্ছা, যাদের ডিমেনশিয়ার রোগ থাকে এবং তাদের যদি প্রপার ট্রিটমেন্টটা তখন না করা হয় বা বিলম্বিত হয়, তখন আসলে কী কী ধরনের জটিলতা দেখা দিতে পারে? ডিমেনশিয়া রোগীদের ট্রিটমেন্ট যদি অ্যাপ্রোপ্রিয়েট টাইমে না করেন রোগীর জন্য ক্ষতিকর, রোগীর সাথে যারা থাকবে তাদের জন্য ভয়ঙ্কর। কারণ ডিমেনশিয়া আমাদের যত আচরণ, আমাদের যত পার্সোনালিটি, আমাদের যত বিহেভিয়ার, সব কিছুর সাথে কিন্তু আমাদের মেমোরি জড়িত। আমি আপনার সাথে কীভাবে আচরণ করছি সেটা কিন্তু আমার প্রিভিয়াস মেমোরি থেকে আমাকে ইনপুট দিচ্ছে, যে আমি টিভিতে এসেছি, একটা প্রোগ্রাম করছি, সেই ইনপুটের কারণে কিন্তু আমার বিহেভিয়ার এরকম হচ্ছে। সেই ইনপুট যদি অ্যাপ্রোপ্রিয়েট না থাকে আমার বিহেভিয়ার কিন্তু পাল্টে যাবে। ডিমেনশিয়া রোগীদের ট্রিটমেন্ট না করলে দেখা যাচ্ছে যে রোগী প্রায়শই ঠিকভাবে ঘুমায় না, ড্রেসিং সেন্স নষ্ট হয়ে যায় এবং আজে বাজে ব্যবহার করে। অনেক সময় রোগী সাইকোটিক হয়ে যায়, একদম উশৃঙ্খল হয়ে যায়, ঘর থেকে বের হয়ে যায়, বারবার বাইরে চলে যাচ্ছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিরাট সরকারি অফিসার ছিল, এখন একদম পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। অনেক সময় নিকট আত্মীয়দেরকে মারধর করে, অদ্ভুত অদ্ভুত কিছু অভিযোগ করে যেটা কোনোভাবেই বাস্তব না, এরকম অভিযোগ করে নিকট আত্মীয়র মাধ্যমে। বললাম তো, ডিমেনশিয়া রোগীকে যদি ট্রিটমেন্ট না করেন রোগীর জন্য ক্ষতিকর, কিন্তু রোগীর সাথে যারা থাকে তাদের জন্য ভয়ঙ্কর। সুতরাং এই ট্রিটমেন্ট খুব আর্লি স্টার্ট করতে হবে। স্যার, আমরা আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে একটু দেখে নিচ্ছে আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কী খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি হসপিটালস লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। বাদাম দেখতে ছোট কিন্তু দৃষ্টিনন্দন একটি ফল। অনেকেরই ধারণা শুধুমাত্র উৎসবের খাবার তৈরিতেই বাদাম ব্যবহৃত হয়, কিন্তু আসলে এই ধারণাটি মোটেই ঠিক নয়। আমাদের দৈনন্দিন ক্যালোরি চাহিদার অনেকখানিই আমরা এই বাদাম থেকে গ্রহণ করতে পারি। বিভিন্ন ধরনের বাদামের মধ্যে চীনাবাদাম, কাজু বাদাম, কাঠবাদাম ইত্যাদি উল্লেখযোগ্য। উচ্চ মাত্রার এই বাদামে প্রোটিন ছাড়াও রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, এছাড়াও রয়েছে জিঙ্ক, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি। বাদামে এক ধরনের অ্যাসিড আছে যা অলিক অ্যাসিড নামে পরিচিত। এই অলিক অ্যাসিড আমাদের রক্তের ভালো কোলেস্টেরল বা HDL-কে বাড়াতে এবং খারাপ কোলেস্টেরল বা LDL-কে কমাতে সহায়তা করে। তারুণ্য ধরে রাখতে বাদামের জুড়ি নেই। তাছাড়া আমরা অনেকেই জানি না যে ভাজা বাদাম বা লবণ মশলায় মাখানো বাদামের চাইতে শুধুমাত্র খোসা ছাড়ানো বাদামই যথেষ্ট উপকারী। যেসব বাচ্চাদের ঘন ঘন ডায়রিয়া হয় তাদের জন্য বাদাম একটি জরুরি পথ্য, কারণ বাদামে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক যা আমাদের ডায়রিয়া পরবর্তী সমস্যার সমাধানে বিশেষ ভূমিকা পালন করে। বাদাম ব্রেইনের জন্য খুবই উপকারী। বাদামে রয়েছে রিবোফ্লাভিন এবং L-কার্নিটিন নামে দুটি ভাইটাল কম্পোনেন্ট যা আমাদের ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়াতে সহায়তা করে এবং আলজাইমার্স ডিজিজের প্রকোপ থেকে রক্ষা করে। বাদামে সামান্য পরিমাণে কপার রয়েছে যা আমাদের রক্তের লোহিত কণিকা তৈরিতে সহায়তা করে। তাছাড়া বাদাম ভিটামিন সি, পেকটিন এবং আঁশ সমৃদ্ধ হওয়ায় তা আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। তাছাড়া সপ্তাহে 5 দিন বা আলমন্ড বাদামটি খেলে বা কাঠ বাদাম খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি শতকরা 50% কমে যায়। ওজন কমাতে বাদামের জুড়ি নেই, কারণ একটি বাদাম থেকে আমরা 7 কিলোক্যালোরি পেয়ে থাকি এবং 1 আউন্স বাদাম থেকে আমরা 160 থেকে 170 কিলোক্যালোরি পেয়ে থাকি।
ওজন মেনটেন করতে বাদামের ভূমিকা অপরিসীম। প্রোটিন, ফ্যাট এবং আঁশ সমৃদ্ধ এই বাদাম, এক মুঠো বাদাম আমাদের ওজন মেনটেন করতে বিশেষ ভূমিকা পালন করে, কারণ আমাদের পেট ভরা রাখে এবং আমাদের ওভার ইটিং বা অতিরিক্ত খাদ্য গ্রহণের দরকার হয় না, ফলে ওজন মেনটেন হয়। ফসফরাস সমৃদ্ধ থাকায় বাদাম আমাদের হাড় এবং দাঁতের গঠনে, তাছাড়া চুলের গঠনেও বাদাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাদাম ফলিক অ্যাসিড সমৃদ্ধ, তাই প্রেগনেন্ট মায়েরা যদি বাদাম প্রতিদিনের খাদ্য তালিকায় রাখেন, তবে জন্মের সময় নবজাতক শিশুর জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। একটি কাঠ বাদাম থেকে আমরা 7 ক্যালোরি পেয়ে থাকি এবং 1 আউন্স বাদাম থেকে আমরা 160 থেকে 170 ক্যালোরি পেয়ে থাকি। যারা নিয়মিত এক্সারসাইজ করেন তারা অনেকেই ধারণা করেন যে বাদামের মধ্যে ফ্যাট থাকায় তা শরীরের ওজন বাড়ায়, কিন্তু আসলে কিন্তু এটি ঠিক নয়, কারণ বাদামে রয়েছে ভালো ফ্যাট বা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা আমাদের ওজন কমাতে এবং রক্তের চর্বির মাত্রা বা কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে। তাই আমি বলতে চাই যে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় আমরা যদি 8 থেকে 10টি বাদাম রাখি, তবে তা আমাদের জন্য অনেক উপকারী হবে। স্যার, আপনার কাছে এখন জানতে চাই যে আসলে ভুলে যাওয়ার এই সমস্যার সাথে আসলে মানসিক সুস্থতার সম্পর্কটা আসলে কতটুকু? আসলে মানসিক সুস্থতার সাথে ভুলে যাওয়ার খুব ওতপ্রোত সম্পর্ক। আপনি যদি মানসিকভাবে অস্থির হন এবং আপনি যদি কোনোরকম দুশ্চিন্তায় থাকেন, তাহলে কিন্তু আপনার মনোযোগ থাকবে না এবং আপনার পুরো মনোযোগটা ওই দুশ্চিন্তার বিষয়টাতে অকুপাইড থাকবে। তখন কিন্তু আপনার যে জিনিসটা আপনি পড়ছেন বা যে কাজটা করছেন সেই কাজটা কিন্তু আপনি মনোযোগ দিচ্ছেন না এবং ফলশ্রুতিতে আপনার ভালো মনেও থাকবে না। আপনি যদি হতাশ থাকেন, জীবন নিয়ে হতাশ বা কোনো কিছু নিয়ে আপনি হতাশ বা বৈবাহিক জীবন নিয়ে হতাশ, সেক্ষেত্রে কিন্তু আপনার হতাশা আপনার মেমোরিকে খুব ক্ষতিগ্রস্ত করবে। আমরা বলি যে কোনো মানুষের মনে থাকার সাথে ঘুমের খুব ভালো সম্পর্ক। দৈনিক 6 থেকে 8 ঘন্টা যে ঘুমায় না তার ভালো মনে থাকবে না, এটা স্বাভাবিক। অনেক সময় পরীক্ষার্থীরা ভুল করে, রাত জেগে পড়ে পরীক্ষার হলে যায়, দেখা যায় যে সারা রাত ধরে যা পড়লো পরীক্ষার হলে গিয়ে তার কিছুই মনে আসতেছে না। এটা কিন্তু ডিমেনশিয়া না, এটা হচ্ছে তার অ্যাপ্রোপ্রিয়েট ঘুম না হওয়ার জন্য। মনোজগতের প্রশান্তি এবং মানসিক স্টেবলনেস, এটা কিন্তু মনে থাকার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। সকল মানুষের ক্ষেত্রেই মানসিক শান্তি মনে থাকার একটি পূর্ব শর্ত। আগে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে এভাবে বলার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি হসপিটালস লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। যার এটা হয় সে তার বুঝতে সময় লাগে, সে মনে করে আমি তো পরিষ্কার করতেছি, আমি তো বারবার সাবান হাত ধোয়া মানে তো আমি হাত পরিষ্কার রাখা, আমার প্লেটটা আমি বারবার ধুইছি এটা তো ঠিকই আছে, আমার গ্লাস আমি বারবার ধুচ্ছি ঠিকই তো আছে, তারপর আমার বিছানাটা আমি পরিষ্কার করতেছি, আমি বারবার আমি দরজা লাগাইছি কি না আমি 3-4 বার চেক করি, এগুলো তো ইট ইজ ওকে। কিন্তু তার সারাউন্ডিং যারা, তারা যখন দেখে যে ওর আচরণে সব ব্যাপারে দেরি হচ্ছে, আসল আমরা একাত্র পয়সা খাই, দেখা গেলো যে ও মানে ওর প্লেট মানে ওয়াশ করতে করতে অনেক সময় চলে গেলো, তাহলে হয়তো বলো যে আসো আমরা বেড়াতে যাবো, ওর ড্রেস পড়তে অনেক সময় লেগে গেলো, অনেক সময় লেগে গেলো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।